আসসালামু আলাইকুম আ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা খুবই সহজ একটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে দেওয়ানি আদালতের আর্থিক এক্তিয়ার অথবা পিকুইনারি জুরিসডিকশন অর্থাৎ কোনো একটা দেওয়ানি আদালতে কি পরিমাণ আর্থিক এক্তিয়ার প্রয়োগ করে সেই জিনিসটা আজকে আমরা আলোচনা করব। অনেক স্টুডেন্টই এটা জানতে চেয়েছেন এবং অনেকের মাঝে মাঝে এটা কনফিউশন লেগে যায় তাহলে আজকের পরে ইনশাআল্লাহ এই ব্যাপারটা নিয়ে আশা করি আপনাদের মাঝে আর কোনো কনফিউশন থাকবে না চট করে আমরা দেখে ফেলি দেওয়ানি আদালতের আর্থিক একটি আর কি দেখেন সর্বপ্রথম আমরা হাইকোর্ট জেলা জজ অতিরিক্ত জেলা জজ যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ সহকারী জজ একটা চার্ট আকারে তৈরি করেছি অবশ্যই প্রত্যেকটার পরে আদালত সংযুক্ত হবে অর্থাৎ জেলা জজ আদালত অতিরিক্ত জেলা জজ আদালত যুগ্ম জেলা জজ আদালত সিনিয়র সহকারী জজ আদালত সহকারী জজ আদালত এটা বোঝার সুবিধার্থে আমরা নিচের থেকে শিখব সেটা হচ্ছে সহকারী জজ অর্থাৎ একটা মামলা একটা সম্পত্তির কত মূল্যমান হইলে সহকারী জজের কাছে যাব অথবা কার কাছে যাব আমি একটা আমার সম্পত্তির কোনো মামলা অথবা পদের কোনো মামলা সেক্ষেত্রে আমি কার কাছে যাব সেটা আর্থিক একটি আর কার কতটা সেটা সেটা আমরা দেখে ফেলি আজকে তাহলে সহকারী জজ সে পনেরো লক্ষ টাকা পর্যন্ত দেখে তাহলে সহকারী জজ হচ্ছে লক্ষ 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 টাকা টাকা এরপরে টাকার পরে পর্যন্ত পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে গিয়ে সিনিয়র সহকারী জজ দেখে এরপরে পঁচিশ লক্ষ টাকার পরে আনলিমিটেড আনলিমিটেড এটা দেখে হচ্ছে গিয়ে যুগ্ম জেলা জজ অর্থাৎ পঁচিশ লক্ষ টাকার পরে দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি এই সবগুলো মামলা দেখবে যুগ্ম জেলা জজ এখন প্রশ্ন হচ্ছে অতিরিক্ত জেলা জজ তার কোনো অরিজিনাল জুরিসডিকশন নাই জেলা জজ এবং হাইকোর্টের অরিজিনাল জুরি সচরাচর কোনো অরিজিনাল জুরিসডিকশন নাই আমার ল টিউটোর পেজে আমি কিন্তু আপনাদের হাইকোর্ট এবং জেলা জজের কোন কোন ব্যাপারে অরিজিনাল জুরিসডিকশন আছে এই ব্যাপারে একটা ভিডিও দিয়েছিলাম ওটা দেখে নেবেন আপনারা তাহলে জেলা জজ আর হাইকোর্ট তারা কি শুনে জেলা জজ শুনে আপিল পাঁচ কোটি পর্যন্ত তাহলে জেলা জজ শুনে আপিল পাঁচ কোটি পর্যন্ত আর হাইকোর্ট পাঁচ কোটির পরে আনলিমিটেড আপিল শুনে তাহলে পুরো ব্যাপারটা আমি আবার সামারি করে বলতেছি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন সেটা হচ্ছে সহকারী জজ পনেরো লক্ষ টাকা পর্যন্ত দেখে সিনিয়র সহকারী জজ আদালত পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত দেখে পঁচিশ লক্ষ টাকার পরে আনলিমিটেড দেখে হচ্ছে যুগ্ম জেলা জজ অতিরিক্ত জেলা জজ তার কোনো অরিজিনাল জুরিসডিকশন নাই জেলা জজ সে তার কোনো অরিজিনাল জুরিসডিকশন নাই সে আপিল শুনে জেলা জজ এবং হাইকোর্ট তাহলে তারা কতটুকু আপিল শুনে পাঁচ পাঁচ কোটি পর্যন্ত জেলা জজ আপিল শুনে আর পাঁচ কোটির পর থেকে আনলিমিটেড হাইকোর্ট আপিল শুনে আশা করি দেওয়ানি আদালতের এখতিয়ার নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন নাই সবাই ব্যাপারটা খুব সহজে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা